নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। হ্যাঁ, একটা বিশেষ মনোমুগ্ধকর আলোচনা নিয়ে আবারও আপনাদের মুখোমুখি। মনোমুগ্ধকর বলছি, অনেকের কাছেই নিশ্চয়ই মনকে ছুঁয়ে যাবে, তাদের কাছে ইন্টারেস্টের জায়গা হবে, আবার অনেকের কাছে বিরক্তিকরও হতে পারে। কীভাবে সাবজেক্টটা এমনই, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। ধরুন রাজনীতির কথা যদি বলি, আমাদের এই বিষয় থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু বিষয় দিয়ে সম্পূর্ণভাবে বিচার্য বিষয় হতে পারে। কীভাবে? রাজনীতি আমরা অনেকেই হয়তো পছন্দ করি না, কিন্তু যারা পছন্দ করেন তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার, উন্নতি করার, ক্রমাগত সাফল্যের রসায়নটা তারা সন্ধান করতে চান। জ্যোতিষশাস্ত্র তাদের পাশে থাকতে পারে। বলা বাহুল্য, জ্যোতিষশাস্ত্রের সেই দিকটা যিনি প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন তিনি তার পাশে থাকতে পারবেন। আর এটাও বলা বাহুল্য, শ্রীমতী বৈশালী সরকার সেই সফলতার সঙ্গে সেই কাজটি করে চলেন, তিনিও পাশে থাকতে পারবেন। সো রাজনীতি যারা করেন, যারা তারা ক্রমাগত সাফল্য তো চান, এটা যেমন বাস্তব, অনেকেরই উদ্দেশ্য থাকে যে ওই সরকার গঠিত হলে মন্ত্রিসভায় স্থান পাওয়া, অর্থাৎ আমি মন্ত্রী হব, সুপ্ত বাসনা। তাদের ক্ষেত্রে তাদের এই ভাবনা, চেষ্টা, উদ্যোগ এবং স্বপ্ন দেখা নিশ্চিতভাবে ভ্যালিড। কিন্তু আবার অনেকের ক্ষেত্রেই আমরা সাধারণ মানুষরা অনেকে বাঁকা চোখে দেখি, কিন্তু না, যার যা উন্নতির লক্ষণ বা স্বপ্ন তাকে সেই মতোভাবে এগিয়ে যাওয়ার রসায়ন বা রাস্তাটা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জেনে নেওয়াটা নিশ্চয়ই কোনো অপরাধ নয়, কারণ সেই সুযোগটা থাকে। আর সেই সুযোগটা থাকে অন্যান্য জীবনের নানাবিধ স্বপ্ন পূরণের রাস্তায় যে ব্যারিয়ারগুলো এসে যায় সেটা যেমন সফলভাবে তিনি দেখিয়ে দিতে পারেন, অতিক্রম করার রাস্তাটা দেখান। এই সামনেই যেমন এই 16 তারিখ, 16ই মার্চ বিশেষ অমাবস্যা তিথি, সেখানেও তো সেই কাজটি করবেন, তারা পিঠে চলে যাবেন। তো সমস্ত কিছু নিয়ে তিনি বিশ্লেষণ শুরু করেন না, পথটাও দেখান, যার জন্যই বাংলার জনপ্রিয়তম জ্যোতিষ ব্যক্তিত্ব আপনারাই বলছেন। আর এটা তো বলছেন ভীষণ ভালোবেসে, যে কাজের মানুষ কাছের মানুষ শ্রীমতী বৈশালী সরকার। আসুন, এমনই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আজকে জ্যোতিষাঙ্গিকে বিশ্লেষণ, তার কাছে কী পাই সেটা জানার জন্যে তারই হাত ধরতে হবে। হ্যাঁ, আপনাদের স্বাগত জানিয়েছি, স্বাগত জানাই দিদিকে। নমস্কার দিদি। সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পলিটিক্স, অর্থাৎ বহু স্টুডেন্ট যারা ছাত্র জীবন থেকে পলিটিক্স করছেন এবং একটা টাইমে গিয়ে হয়তো একটা ভালো পজিশন পেলেন, সেখান থেকে হয়তো কাউন্সিলর ভোটে তিনি হয়তো উইন করলেন, আবার অনেকে দেখা যাচ্ছে সারা জীবন পলিটিক্সের জন্য মানে জান প্রাণ এক করে দিচ্ছেন, কিন্তু তিনি সেই জায়গাটা কিন্তু পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? এরা বহু মানুষ আমার কাছে আসেন, কাদের পলিটিক্সে যাওয়া উচিত, কারা মন্ত্রিত্ব লাভ করতে পারবেন এবং সেই মন্ত্রিত্ব লাভ করেও সেটাকে রাখতে পারবেন, রাখার জায়গাটাও একটা ব্যাপার, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এটা আপনার মানে মেইনলি যে গ্রহগুলো আমাদের লিড করে পলিটিক্সে যাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে রবি, চন্দ্র, বৃহস্পতি এবং রাহু। রবি কেন? কারণ সরকারকে নির্দেশ করছে কিন্তু রবি, এবং চন্দ্র হচ্ছে পাবলিক, ঠিক আছে, এবং তার সাথে সাথে বৃহস্পতি আমাদের দিয়ে থাকে উচ্চ পদ, অর্থাৎ মন্ত্রিত্ব দেয়, এবং রাহু হচ্ছে আমাদের হিউজভাবে মানুষের মধ্যে যে নিজেকে প্রকাশ করার জায়গা। আমরা খনার বচনেই দেখেছি যে যার গলা কাটা তার পেছনে সঠিক ব্যাটা, অর্থাৎ একজন রাজনীতিবিদ হতে গেলে বহু মানুষের সমাগম কিন্তু তার জীবনে লাগে, বহু মানুষের সাপোর্ট কিন্তু তার জীবনে লাগে, এবং সে যে কথাটা বলবে সেই কথাটা যেন মানুষের গ্রহণযোগ্যতা দেয়। এবং তার পাশাপাশি আরেকটি যে প্ল্যানেট লাগে সেটি হচ্ছে মঙ্গল। সাংগঠনিক ক্ষমতা দেওয়ার যে ক্ষমতা বা সাহস, এটা কিন্তু দেয় হচ্ছে কিন্তু মঙ্গল, লড়াক যে ক্ষমতা, কারণ রাজনীতিও তো আমাদের লড়ে জিততে হয়। সেই ক্ষেত্রে আমি বলে থাকবো যে এই এই গ্রহগুলোর কিন্তু প্রাধান্য লাগে। পাশাপাশি কিছু আমাদের সাথে আছে, কেউ কথা বলছে, আমি নিয়ে নিচ্ছি, এবং কোন কোন হাউসগুলো এর সাথে কানেক্টেড হবে, কিভাবে দেখবেন, সে প্রত্যেকটা জিনিস নিয়েই আজকে আলোচনা করব। ডেফিনেটলি আমরা মন দিয়ে শুনবো, কিন্তু তার আগে মন দিয়ে কথা বলার জন্য অপেক্ষা করছেন যিনি, এবং খুব চিন্তাও ছিলেন বোধ হয় কি শেষে হয়ে যাবে বলছিলেন। স্বাগত আপনাকে জানাই অনুষ্ঠানে, কে আছেন বলবেন? হ্যালো হ্যালো, আমি রিসা থেকে বলছি, আমার মেয়ে সম্বন্ধে তো জানবো। বলুন, মেয়ের নামটা আগে বলুন। মেয়ের নাম হচ্ছে মো দেবনাথ। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1993, 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি 1993, সময় 93, সকাল 6:05। সকাল 6:05, জন্ম কোথায় হয়েছিল? জন্ম কোন্নগরে। কোন্নগর, হুগলি। রাশি লগ্ন জানেন মেয়ে?
মেষ রাশি কুম্ভ লগ্ন। দিদির কাছে কথা, আপনি কি একটু আগে আমাদের লাইনে পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ দিদি, লাইনে ধরে লাইনটা কেটে গেল। ও বাবা, আপনার তো কপাল দেখছি খুব ভালো। ইচ্ছাটাও প্রবল যে আপনার সাথে কথা বলার ইচ্ছাটাও তো ভীষণ প্রবল। এটা পেলাম, হ্যাঁ সেজন্য আমার চেনা চেনা লাগছে। আপনার আপনার এত দিদির প্রতি এত ভরসা, এত ভালোবাসা। আমার মা তো বোন গেছিল প্রাইমারি স্কুল টিচারে পেয়ে গেছে, ওই জন্য দিদির কাছে একটু যাওয়া। বাহ, যাবো একটু। ওর লগ্নেই দেখুন রবির অবস্থান রয়েছে। মেয়ের মধ্যে একটা ডমিনেটিং নেচার থাকবে, ভীষণ অনেস্টি থাকবে, এবং পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাবে যে ও যতটা পড়াশোনায় ভালো ছিল সেই অনুপাতে কিন্তু রেজাল্টটা ওর মনের মতো হয়নি, তাই তো? আমি আগের বেলায় আমি বলে গেছিলাম, আপনি হয়তো খেয়াল করেননি, স্বর রোজগারের একটা কিন্তু জায়গা রয়েছে ওর ক্ষেত্রে। দেখা যাবে দ্বিতীয় ভাবের উপরে শুক্র বুধ। ও ছোটবেলায় কি গান টান শিখেছিল? গলার ভয়েস খুব সুন্দর আপনার মেয়ের। হ্যাঁ, এখানে আমি বলে থাকবো যে দেখুন লগ্নপতি ওর দ্বাদশে এটা খুব নেগেটিভ। লগ্নপতি যখনই দ্বাদশে থাকবে, লগ্ন হচ্ছে আমাদের মেরুদণ্ড, একটা বাড়ির চারটে পিলার যদি মানে শক্ত না হয় সেই বাড়িটা যেমন সঠিক গঠন হয় না, ঠিক একইভাবে যদি আমাদের লগ্ন যদি দুর্বল হয়ে যায় তাহলে তার যেটা পাওয়া উচিত, তার যে মূল্যায়ন পাওয়া উচিত সেটা কিন্তু তার জীবনে সে পায় না। যেটা ও যেখানে চাকরি করছে ওর রেমুনেশন খুব কম, সেটাও জব স্যাটিসফ্যাকশন হচ্ছে না, তাই তো? হ্যাঁ, এখানে আমি বলবো যে যেহেতু জুপিটার ও দ্বিতীয় একটা অ্যাসপেক্ট দিচ্ছে, স্বরোজগার ও সারা জীবন থাকবে, কিন্তু ও যেটা চাইছে অর্থাৎ এই যে চতুর্থ দশম এই দুটো ঘরে রাহু কেতুর অবস্থান ওর জীবনের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ডিস্টার্ব। আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নারে কিন্তু পায়খানা বাথরুম রয়েছে, তাই তো? হ্যাঁ, এটা বাস্তুর ক্ষেত্রে ভীষণই অশুভ। দেখুন আমি তো আমার আপনার বাড়িতে যাননি বা দেখিও নি, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আপনার শরীরও কিন্তু ভালো থাকে না, আপনিও খুব ভোগেন, ডিপ্রেশন ভীষণভাবে কাজ করে আপনার মধ্যে, তাই তো? হ্যাঁ, এই জায়গাগুলো আমার মনে হয় শুধু বারবার ফোন করে জানবেন না। জ্যোতিষ আছে, তার সমস্যার সমাধানও রয়েছে, এবং বৈশালী সরকার যখন রয়েছে এটুকুনি আস্থা ভরসা নিশ্চয়ই আছে। যে আপনি নিজে বলেন যে আপনার কেউ এসে চাকরি পেয়েছে টিচিং সেক্টরে, আচ্ছা এখানে আসুন, আপনার মেয়েরও চাকরির জায়গা রয়েছে, এটা সারা জীবন ও চাকরি করবে, তবে একটু ডমিনেটিং লেডি হবে, বিয়েটা বাড়ির কাছাকাছি হবে, কিন্তু জটক সূত্র করে কিন্তু বিয়েটা দেবেন, না হলে পরবর্তী সময় কিন্তু আপনার মেয়ে সবসময় একটা মাথা উঁচু করে চলার মানসিকতা রাখে, তাই তো? হ্যাঁ, সেই জায়গা থেকে কিন্তু ক্লাশ আসবে। ওর কি নিজের কোনো পছন্দ আছে? না, পছন্দটা আমার জানি না। হ্যাঁ, একটু খোঁজ নিন, আমার মনে হচ্ছে নিজের একটা পছন্দ এসছে, এবং এই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই অশুভ লগ্নপতির গার্ড নিন, অশুভ রাহুকেতুর প্রতিকার প্রতিবিধান করান, করলে ওর ক্যারিয়ার লাইনটা ভালো হবে। আমরা জানি এটা, কিন্তু অনেকেই হয়তো খেয়াল করি না যে কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে দিদি কাজ করে চলেন এবং তার সাথে সফলভাবে একজন বাস্তুবিদ হিসেবেও কাজ করেন, এবং তন্ত্রশাস্ত্র সেটার প্রয়োগের মাধ্যমেও যে কাজটি তিনি করে চলেন মানুষের জন্য এইভাবেই সফলতাটা আসে, এটা বাস্তবিক। ঠিক বাস্তবিক তেমনই মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন জায়গায় তাকে পৌঁছে যেতে হয়, চেষ্টা করেন, অনেক জায়গায় হয়তো যেতে পারেন না কিন্তু কিছু কিছু জায়গায় আবেদনের ভিত্তিতে চেষ্টা করেন। যেমন আপনি জানলেন যে 7 তারিখ এই সামনে 7 তারিখ শেওড়াফুলিতে থাকবেন, ঠিক তেমনই এমনি অনেকেই জেনে যাচ্ছেন এবং প্রয়োজনের সময় ফোন করছেন, যে ফোন নাম্বারে সেটা তো আপনারা জানেনই। আর এর পাশাপাশি তারিখগুলো একটু আপনাদের মাথায় দিয়ে দিই তাহলে সেটা আরও বেশি সুবিধা হবে। 7 তারিখ 7th March শেওড়াফুলি তো জানলেনই, 8 তারিখ হাওড়া থাকবেন, আর 10ই মার্চ কৃষ্ণনগরে থাকবেন, আর এর সাথে সাথে 16ই মার্চ সেটা কি নতুন করে বলতে হবে না? অধিকাংশ মানুষই জেনে গেছেন যে তারাপীঠে মা তারা অ্যাপার্টমেন্টে থাকবেন, এবং তারপরে তো সেই বিশেষ অমাবস্যা তিথিতে কাজ করবে, সেবারও যাবে, ভীষণ ভালো একটা তিথি এই যোগটা, চৈত্র মাসে বাবার মাস, খুব ভালোভাবে আমাদের একটা মহাযজ্ঞ হবে। বহু মানুষের যারা ডিপ্রেশনে রয়েছেন, চন্দ্র শনি বীজ যোগ, কালসর্প দোষ, গ্রহণ দোষ,
অশুভ চন্দ্রের প্রতিকার, এই প্রত্যেকটা জায়গা কিন্তু কাজ করব। এবং আমার কাজ যারা একবার গিয়ে দেখেছেন তারা বারবার যেতে চান, এবং আমি এই কারণেই কিন্তু বারবার প্রচুর পুরনো ক্লায়েন্ট পাই, তাদের রেফারেন্স ক্লায়েন্ট পাই। এটা হচ্ছে আমার কাজের একটা পন্থা। আমি সবসময় চেষ্টা করি যে মানুষকে একটা সঠিক ওয়েতে নিয়ে যাব। আমার দুদিনের প্রফিট লাগবে না, আমি যাতে দীর্ঘদিন আপনাদের সাথে থাকতে পারি সেটা সবসময় চেষ্টা করে থাকি। পরের বন্ধুও চলে এসছেন, তেমনই কোথাও নিজের কোনো রাস্তা খুঁজতে হয়তো আগে কথা বলে তারপরে সেটা কনফার্ম হবে। হ্যাঁ, কে আছেন, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। হ্যাঁ নমস্কার, আমি খড়গপুর থেকে সজন বেরা বলছি। আচ্ছা বলুন, আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? আমি একবার আপনাকে মানে দিদির কাছে গিয়েছিলাম, দিদিকে মানে দিদির স্টুডেন্ট কৃষ্ণা নিয়ে গেছিল আমাকে। আচ্ছা, স্যার আমি আগের থেকে খুবই ভালো আছি, তো আজকে আমি আমার ভাইয়ের সম্পর্কে একটু জানতে চাই। বাহ বাহ বাহ, আর আপনাদের ওদিকেই তো যাচ্ছেন, মেদিনীপুরে তো কেরানিতলায় যান মানে যাবেন না, এখন তো আপনার লজে থাকবেন জানেন তো। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো ফোন করে, তো যাব আমি রেমেডি নিয়ে একবার। আমি মানে আমার নিজেটা দেখানোর জন্য সেই জন্য আমার ভাইয়ের রেমেডিটা আমি নিতে পারিনি, কিন্তু ভাইয়ের ছবিটা আমি দেখিয়েছিলাম, এবারে আমারটার জন্য আমি নিতে পারিনি, তো আর একবার সকাল 9:10। জন্ম মেদিনীপুরে, জন্ম কোথায়? জন্ম হলো মেদিনীপুরে। আর রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি হলো মীন রাশি আর লগ্ন হলো বৃশ্চিক লগ্ন। মীন রাশি বৃশ্চিক লগ্ন, একটা কথা বলবেন, এখানে দিদিকে দেখে অনেকেই খুব ভালো একটা মন্তব্য করেন যে একটা মাতৃসমা, একটা আন্তরিকতা দিদির মতো, অর্থাৎ আন্তরিক কথা বলেন। তার অনেকেই এমন বলেন যে আপনাকে দেখে একটা স্নিগ্ধ মন তৈরি হয়, ভালো লাগে, ভেরি সিম্পলি ভালো লাগে। তো আপনি তো চেম্বারেও গেছিলেন, চেম্বারে গিয়ে কোনো তফাত পেয়েছিলেন? মানে এখানে একরকম চেম্বারে আর একরকম, এরকম কোনো ব্যাপার না? সেখানে গিয়ে ওই ভালো লাগাটা ছিল? না না, আমার মানে দিদি আমার, আমি তো গিয়েছিলাম, এবারে আমাকে যে রেমেডি দিয়েছিলেন এবারে আমি তো ভালো আছি, তো আমাকে খুবই ভালো লেগেছিল, সেই জন্য তো আমার ভাইয়ের জন্য ফোন করা, এটা খুব স্বাভাবিক। ভাইয়ের ক্ষেত্রে ও কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে? উচ্চ মাধ্যমিক দেবে 2019 সালে। আচ্ছা, তাহলে বলছি দিদি ওকে WBCS পড়লে ভালো হবে। আচ্ছা, এখানে আমি প্রথমেই বলবো যে এটা সায়েন্স এডুকেশনের ছক রয়েছে। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়ছে। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যেতে গেলে যে প্ল্যানেটের, আজকে আমরা যেরকম পলিটিক্স নিয়ে আলোচনা করছি, তার যেরকম কারকগ্রহ রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যেতে গেলেও তার কারকগ্রহ রয়েছে। আপনার ভাই লগ্নপতিই বসে রয়েছে দশম ভাবে অগ্নি রাশিতে, 1-10 কানেকশন হয়ে গেল মঙ্গলের, এটা খুবই পজিটিভ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দশমপতি হচ্ছে রবি, সে তার একাদশ গণে এসে বসে রয়েছে তার নিজের স্টারে, এটা খুব পজিটিভ। অর্থাৎ দশম এবং একাদশ এই দুটো ঘরে, এই যে আপনার ওর মনের ভেতর কেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যাব, বৃহস্পতি ও সপ্তমে, শনি হচ্ছে এখানে আমাদের স্টেবিলিটি দেওয়ার যে কারকগ্রহ, সেও কিন্তু বৃহস্পতি শনি রয়েছে, এটাও খুব ভালো। ভাইয়ের ছকটা আমি কি আগে ওর ভাইয়ের ছকটা দেখেছিলাম? দ্বিতীয় ভাবে কেতু অষ্টমে রাহু, ওকে কিন্তু ভীষণ জেলাসি করে আপনাদের আত্মীয় স্বজনরা, এবং ওর জন্ম থেকেই যথেষ্ট ভালো পড়াশোনায় নিজের চেষ্টায় আজ অব্দি এতটা জায়গায় গেছে, এবং দ্বিতীয় অষ্টম যখনই ড্যামেজ হয়ে যায় অর্থের জায়গা থেকে যে বলশালী বা পাওয়া জিনিস না পাওয়া বা আত্মীয় স্বজন দ্বারা ক্ষতি হওয়া, এই জায়গাটা কিন্তু ভীষণভাবে রয়েছে। এবং চন্দ্রটাও খুব ডিস্টার্ব রয়েছে, চন্দ্র জলরাশিতে রয়েছে, শনি স্টারে রয়েছে, যার জন্য ও একটু খুঁতখুঁতে মানসিকতা, চট করে কাউকে বিশ্বাস করে না, একটু খুঁতখুঁতে পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও ড্রেস পরবে না, সব কিছুতে একটা পারফেকশনিস্ট ব্যাপার কিন্তু ওর মধ্যে থাকবে। এই জায়গাটা যদি আপনি ঠিক করাতে পারেন, ওর দশম এবং একাদশ দুটো জোনই কিন্তু খুব ভালো রয়েছে, এবং ওর পরবর্তী সময় আমি বলবো যে ওকে অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে পড়াশোনা করতে বলুন, সেই জায়গা থেকে গিয়ে না। আমি বলেও ছিলাম নিশ্চয়ই, আমি আমার কাছে যখন এসেছিলেন আমি নিশ্চয় বলেও ছিলাম যে এই ট্র্যাকগুলো ওর হতে পারে। হ্যাঁ, আমি প্রতিকার দেবো হচ্ছে রাহু কেতুর, প্রতিকার দেবো হচ্ছে চন্দ্রের। আপনি যদি মনে করেন 20 তারিখে চলে আসতে পারেন, হ্যাঁ আমি থাকবো ওখানে, এবং এর সঠিক রেমেডি করলে অবশ্যই এর কেরিয়ার লাইন গ্রহ করবে।
তার আগে একটা জিনিস মাথায় দিয়ে দেবো, দিদির পন্থাটা একটু আলাদা, হিউজ সংখ্যক মানুষজনকে দেখতে পারেন না উনি, কারণ প্রত্যেকের জন্য সময় দিতে হয়, তো যার জন্য আগে থেকে ফোনে নামটা লিখিয়ে নিই। চেম্বারে D9 চার্ট দেখি, শুধু হরোস্কোপ দেখি না, D9 চার্ট দেখি, D10 চার্ট দেখি, এই তিনটে সমন্বয় যদি মানুষকে দেয়া যায় সেই রেমিডি কিন্তু অব্যর্থ ফল দেয়। এবং এইটুখানি বলবো যে জ্যোতিষশাস্ত্র নিয়ে যেভাবে আমি কাজ করি, মানুষের এইটুখানি আস্থা ভরসা আমার কাছে আছে। বহু জ্যোতিষ ব্যক্তিত্বও কিন্তু অনেক সময় হয়তো ক্লায়েন্ট দেখেন, হয়তো সবার দেখুন সব জায়গায় তো ক্লিক করে না, হয়তো তার সেটা বুঝতে অসুবিধা হচ্ছে বা রেমিডিটা দিতে অসুবিধা আছে, তারা কিন্তু আমার কাছে রেফার করে পাঠিয়ে দেন যে আপনি যদি দেখাতেই হয় বৈশালীদের কাছে যান। এটা কিন্তু অনেক বেশি প্রাপ্তি আমার কাছে, অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি আন্তরিকতা। এই জায়গাটা আমি কিন্তু যদি চাই নিশ্চয়ই আমি আশা করব সারাটা জীবন কিন্তু ধরে রাখার। এবং আজকে যেহেতু আমরা পলিটিক্স নিয়ে আলোচনা করছি, পলিটিক্স হচ্ছে লগ্ন হচ্ছে একটা বিরাট ব্যাপার, কারণ লগ্ন হচ্ছে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, লগ্ন হচ্ছে আপনার আপনি কতটা লড়াকু রয়েছেন সেটা। এবং একজন মানুষের লগ্ন যদি পজিটিভ থাকে সে কত দূর যেতে পারে, একটা লগ্নে স্টার্লট সাবলট কাটলেই কিন্তু আমরা বলে দিতে পারি যে মানুষটা জীবনে গেইন করবে না হেরে যাবে। নেতা অনেকেই হতে পারেন, সবাই জনপ্রিয়তা পান না, অবশ্যই তাই। এবং ধরে রাখার জায়গা বহু মানুষ দেখবেন, আমি পলিটিক্স নিয়ে আরও আলোচনা করব, কারণ আমাদের যে প্ল্যানেটারি পজিশন, শনি কিন্তু আমাদের কর্মকারক গ্রহ, পলিটিক্স করতে গেলে শনির স্টেবিলিটি কিন্তু আমাদের ভীষণভাবে দেখতে হয়, কারণ শনি যদি দেখা যায় যে মানুষ যদি ভুলভ্রান্তি কিছু করে থাকে শনি কিন্তু তাকে ফেলে দেয়, ঠিক আছে। এবং তার পাশাপাশি চতুর্থ ভাব আমাদের দেখতে হয়, চতুর্থ ভাব হচ্ছে আমাদের ভোটে লড়াই করার জায়গা। ভোটে লড়তে গেলে আপনাকে ফোর্থ হাউসকে কিন্তু, অর্থাৎ আপনার যে লড়ার যে জায়গাটা সেটা হচ্ছে কিন্তু ফোর্থ হাউস। ফিফথ হাউস হচ্ছে আপনাকে মন্ত্রিত্ব দেওয়ার জায়গা। সিক্সথ হাউস হচ্ছে আপনি যে গেইন করলেন, অর্থাৎ মন্ত্রিত্ব পেলেন, তার যে কর্ম করছেন পাবলিকের জন্য সেই জায়গাটা দিয়ে থাকে তার সিক্সথ হাউস। নাইনথ হাউস হচ্ছে আপনার ভাগ্য বা উঁচু পোস্টে একদম টপ লেভেলের যে মন্ত্রিত্ব পাওয়ার জায়গা সেই জায়গাটা কিন্তু নির্দেশ করে হচ্ছে নাইনথ হাউস। টেন্থ হাউস হচ্ছে সরকার, এবং সরকারের কোন পদ আপনি পাচ্ছেন সেটা নির্দেশ করে দেবে হচ্ছে কিন্তু আপনার টেন্থ হাউস। এবং তার সাথে সাথে ইলেভেন্থ হাউস আমাদের বলে পার্লামেন্ট, পার্লামেন্টকে আপনি কত দূর আপনি নিজের কাজ করাতে পারবেন বা সেই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু নির্দেশ করে দেয়। এবং তার পাশাপাশি আমি যে যে প্ল্যানেট বলে গেলাম, প্রথমেই বলে গেলাম কোন প্ল্যানেট, রবি, মানে রাজনীতির কারকগ্রহই হচ্ছে রবি, চন্দ্র, তার সাথে সাথে আপনাদের শনি, এবং তার পাশাপাশি রাহু। এই কানেকশানগুলো যদি এই ভাবের সাথে যুক্ত হয়, এবং আমরা কিছু রাশিকে দেখেছি যে যারা খুব, আমি বহু পলিটিক্স যারা করেন তাদের ছক দেখেছি বা অনেকের ডাটা নিয়েও আমি অ্যানালিসিস করেছি, কর্কটের মধ্যে কিন্তু মন্ত্রিত্ব হওয়ার একটা জায়গা থাকে, ধনু রাশির মধ্যে ভীষণভাবে থাকে, মকর রাশির মধ্যে থাকে, তুলা রাশির মধ্যে থাকে, এবং সিংহ রাশির মধ্যে থাকে। অর্থাৎ কর্কট দেখুন চন্দ্র জল, পাবলিক ভালোবাসার জায়গা, সিংহ রবি রাজনীতি, তুলা শুক্র আপনাকে ব্যালেন্স, প্রত্যেকের সাথে মিলেঝুলে চলতে হচ্ছে, ধনু আমাদের ডিউটি কর্তব্য বৃহস্পতির দেখা মন্ত্রিত্ব দেওয়ার জায়গা, এবং তার পাশাপাশি জোডিয়াকের দশম ভাব। এবং আপনারা প্রত্যেকেই জেনে রাখুন, এটা আমার একটা প্রেডিকশন থাকলো যে 2020 সালে, বিশেষত 2019 এন্ড থেকে 2020 মার্চের মধ্যে বহু রাজনীতিবিদদের কিন্তু অনেক অদল বদল আপনারা দেখতে পাবেন, এবং অনেক মানুষ হয়তো উঠবেন, অনেক মানুষ হয়তো পিছিয়ে যাবেন বা মন্ত্রিত্ব ত্যাগ করতে হবে, এরকম বহু অ্যানালিসিস কিন্তু দেখা যাচ্ছে যে প্ল্যানেটারি পজিশন। কারণ যখনই কিন্তু শনি তার নিজের ঘরে দশমভাবে কর্ম দেওয়ার জন্য পৌঁছে যাবেন, শুধু রাজনীতির স্তরে বলবো না, সর্বক্ষেত্রে আমরা কেন শনিকে ভয় পাই, কারণ শনি কিন্তু অয়েল পছন্দ করেন না, শনি কিন্তু তার নিট কর্মের ফল আমাদের দিয়ে থাকে। এবং তাকে আপনি 5,000 টাকার মালা পরান কি 5,000 টাকা মিষ্টি দেন, তিনি কিন্তু কখনোই সেটা নেন না। তিনি চান আপনি যে পথটা পেয়েছেন বা আপনার যেটা ডিউটি, আপনার যেটা কর্তব্য, আপনি সেইভাবে একনিষ্ঠভাবে করে যান। যাদের শনি দেখবেন বলবত্তা রয়েছে, তারা দেখবেন পলিটিক্সে বহু উঁচুতে উঠেছেন এবং দীর্ঘদিন ধরে সেই পথকে কিন্তু মানে দখল করে রেখে দিয়েছেন, এবং তার কাজ দিয়ে পাবলিকের সাপোর্ট দিয়ে সে কিন্তু বারবার কিন্তু জিতে কিন্তু এগিয়ে যাচ্ছেন, এরকম বহু মানুষ রয়েছেন। আবার অনেকের দেখা যাচ্ছে কিছুদিন হয়তো রইল কিন্তু সেই পথ থেকে তাকে সরে যেতে হলো, শনি কিন্তু তাকে কিন্তু আনস্টেবল করে দিচ্ছে। এই প্রত্যেকটা জায়গা কিন্তু জ্যোতিষশাস্ত্রের মধ্যে রয়েছে, এবং মানে কোন রাশি কোন গ্রহ কোন নক্ষত্রের দ্বারা এই সময়গুলো যায় বা কোন দশা চললে আপনার এই ট্যাবটা ক্লিক, কেউ আছে আমাদের সাথে, ক্লিক করতে পারে, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা জ্যোতিষের মাধ্যমে কিন্তু বলে দিতে পারি।
যতটা সময় আছে চেষ্টা করব, কারণ না উনিও চেষ্টা করে আপনার সঙ্গে কানেক্টেড হয়েছে। হ্যাঁ, আপনাকে স্বাগত, স্বাগত, নমস্কার। নমস্কার, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, কোথা থেকে বলছেন সমর্পিতা? অবন্তিকা চক্রবর্তী। বলুন, পূর্ব মেদিনীপুর থেকে বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? ১২টা দশ মিনিটে জন্মস্থান কোথায়? খড়গপুর। ১২টা দশ, হ্যাঁ হ্যাঁ। আপনার রাশি লগ্ন জানা আছে কিছু? জানেন, বাকিটা নিশ্চিত হয়ে নিন দিদির কাছ থেকে। আচ্ছা, কুম্ভ রাশি এবং লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, তাই তো? আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে আপনার শতভিশা নক্ষত্র রয়েছে, চন্দ্র, মানসিক জায়গাটা এত ডিস্টার্ব কেন? কোনো কাজই তো ঠিকঠাক মতন হচ্ছে না, জীবনে প্রচুর বাধা, যা কিছুই করতে যাচ্ছেন প্রচুর বাধার মধ্যে দিয়ে যাচ্ছেন। পড়াশোনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনার বাধা হয়েছিল, কিন্তু বাধার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হয়েছে, তাই তো? হ্যাঁ। এবং আপনার বিয়ে নিয়ে যে মেন প্রশ্ন আপনি করতে চাইছেন, আমি এখন এই পড়াশোনার ক্যারিয়ার নিয়ে জানতে চাইছি। আমার 94 এর জন্ম। প্রথম কথা, দেখুন, ষষ্ঠভাবে শনিকে, শনিচন্দ্র, এটা খুব নেগেটিভ। আপনার ঠান্ডা লাগার ধাপ রয়েছে প্রচণ্ডভাবে, এবং ভীষণ পারফেকশনিস্ট, ভীষণ খুঁতখুঁতে। আপনি নিজেও কিন্তু চট করে অন্য লোককে বিশ্বাস করতে চান না, তাই তো? হ্যালো, হ্যালো, না, কেটে গেছে লাইনটা, কেটে গেছে। এখানে আমি বলবো, আমাদেরও বিচ্ছিন্ন সময় এসে গেছে, ছকটা একটু ক্রিটিক্যাল ছক রয়েছে। আমার মনে হয় সরাসরি আপনি কোনো ভালো জ্যোতিষ ব্যক্তিত্বের হাত ধরুন, এবং আপনার ক্যারিয়ার এবং বিয়ে দুটো জায়গায় কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে, তবে ক্যারিয়ার হওয়ার কিন্তু জায়গা রয়েছে। তবে দ্বিতীয়, অষ্টম, ষষ্ঠ এই জায়গাগুলো খুব নেগেটিভ রয়েছে, যার জন্য আপনাকে জীবনে দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে ঘাত প্রতিঘাত খেতে 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 উঠতে হবে। এই জায়গাটা যাতে কমাতে পারেন, তার জন্য আপনাকে জ্যোতিষ পরামর্শ নিতে হবে। মনে করলে মেদিনীপুরে কেরানিতলা একান্ত অপূর্ণ লজে আগামী 20 মার্চ উনি থাকবেন। যদি মনে করেন পৌঁছে যেতে পারেন, মোবাইল নাম্বার দুটোতে ফোন করে কথা বলে নিন। একদম শেষ প্রান্তে দিদি, আপনি তো শুধুমাত্র যে রাস্তা দেখান তা তো নয়, রাস্তাটা কিভাবে তৈরি হবে সেটাও দেখান। তার জন্য যেমন বিভিন্ন রেমিডিয়াল প্রসেস তন্ত্র রয়েছে। 16 তারিখে আমি চলে যাচ্ছি হচ্ছে তারাপীঠ, 15 তারিখে রওনা দেব। এবং যারা, বহু মানুষ এবারে যাচ্ছেন আমার সাথে, এবং বহু মানুষ যারা সমস্যার মধ্যে রয়েছেন, দাম্পত্য জীবনে মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন, সন্তান কুসঙ্গে চলে যাচ্ছে সেটাতে রয়েছেন, ব্যবসা এক টাইমে ভালো করছেন কিন্তু একদম পড়ে যাচ্ছে, বা চন্দ্র রিলেটেড এনি সমস্যা, কারণ যেহেতু এটা চৈত্র মাস, বাবার মাস, কিছু সিস্টেম আপনাকে মেনটেন করতে হবে। এবং পারদ শিবলিঙ্গ যদি সেদিনকে অভিষেক করে আপনি যদি বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন, অবশ্যই তার থেকে কিন্তু আপনি জীবনে গেন করতে পারবেন। যাদের চন্দ্র শনি, এই মেয়েটির যেমন চন্দ্র শনি রয়েছে, ভীষণভাবে বাধা, ডিপ্রেশন, হতাশা, যে কাজই করতে যাবে একবারে কোনোটা হবে না, বাধাপ্রাপ্ত হবেন, এই বাধা কিন্তু কমাতে পারে একমাত্র চন্দ্র শনি বীজযোগ কিন্তু ঠিক করে। যারা চাইছেন, যারা এসছেন, তারা তো জানেন যে কীভাবে বৈশালী সরকার আপনাদের সাথে থাকে। আর যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, মনে করছেন বহু জায়গায় গেছি কিন্তু কোনোভাবেই আমি কাজ পাইনি, একবার অন্তত এসে দেন। সেটাই দায়িত্ব নিয়ে যিনি কাজ করেন তিনি এইভাবেই বলতে পারেন, আত্মবিশ্বাসের সঙ্গে। আর এটাও কথা যে সময় বড় আত্মবিশ্বাসের সঙ্গে চোখ রাখাচ্ছে, থামতে হচ্ছে, কিন্তু ঘুরে ফিরে সমস্ত এপিসোড দেখতে চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন, কারণ সমস্ত এপিসোডই সেখানে থাকে। আজকে বিদায় দিন, আগামীতে অবশ্যই দেখা। ভালো থাকুন, নমস্কার।